জার্মানির মতো বাংলাদেশেও চলমান টিকা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, করোনা মহামারীতে জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন দেশে যখন টিকার সংকট চলছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছেন। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদন। দিন যতই যাচ্ছে, বাংলাদেশে করোনা টিকা নেওয়ার সংখ্যা ততই বাড়ছে। এ নিয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বাংলাদেশের চলমান করোনা টিকা কার্যক্রমকে করোনা থেকে উত্তরণের শুভ লক্ষণ বলছেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত ব্রিটিশ সুইডিশ ফার্মা কোম্পানির টিকা অ্যাস্ট্রাজেনেকার মানসম্মত টিকাই দেশের সাধারণ নাগরিকদের প্রদান করছে সরকার। টিকা সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের কোনো ঘাটতি নেই বলে জানান রাষ্ট্রদূত। টিকার সরবরাহের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে কোনো ঘাটতি নেই। আগামী সপ্তাহে শুনেছি আরও 20 লক্ষ আসবে এবং পরবর্তী পর্যায়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমরা যেটি পাব সেটিও কিন্তু যথাসময়ে আমাদের দেশে এসে পৌঁছবে বলে আমরা আশা রাখি। কাজেই বাংলাদেশের যারা এখনও টিকা নেয়নি তারা যত দ্রুততার সাথে রেজিস্ট্রেশন করবে ততই ভালো, এবং আমাদের আমরা হয়তো সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো যে টিকার ক্ষেত্রে এত দ্রুততার সাথে অল্প কয়েকদিন আগে শুরু করে এত বেশি লোকের টিকা নেওয়া সেটি কিন্তু সব জায়গায় দেখা যায় না। করোনা টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জানিয়ে রাষ্ট্রদূত সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান। বাংলাদেশে আরেকটি বিষয়ে আমি লক্ষ্য করেছি যে প্রথম দিকে যারা সমালোচনা করেছিল তারাও কিন্তু এখন তাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা এসেছে এবং তারা টিকা নিচ্ছে। আর ফেসবুক, সংবাদপত্র, টেলিভিশন সর্বত্রই দেখছি যে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই। এই ছোটোখাটো ব্যথা পাওয়া, জ্বর আসা, এগুলি কারো কারো মধ্যে দেখা যায়, একেবারে খুব নিতান্ত কম লোকের মধ্যেই। আর তো সবাই উৎসবমুখর পরিবেশেই এই টিকাটি নিচ্ছে বলে আমি দেখছি। এদিকে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে জার্মানিতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় 47 লাখেরও বেশি মানুষ। দিনের পর দিন বাড়ছে টিকা নেওয়ার আগ্রহ। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, বার্লিন, জার্মানি।